Hey guys, welcome back to my channel. This is me, your Shaili, and welcome to another exciting video. Aajke hoche part 2. Mane jibone ami eto video korlam, eto request paini jotore jama kapur dekhanor jonno amar matha shobai khete peleche. Dekhte. Channel ta subscribe koro age. Jai hok, channel ta subscribe kore dao. Ekdom subscribe kyo korcho na, tale ami video keno korchi? Amar to kichu dekhano dorkari nei. Tale চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, যদি কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট আমি শুরু করছি এপ্রিলে, 2021 এপ্রিলে আসাম গেছিলাম। তো আসামে তো সবাই জানে ওখানে মেঘলাটা মেইন। তো ওখান থেকে আমাকে দুটো মেঘলা কিনে দিয়েছিল, একটা আমার জিজু কৌশিক না, আর একটা আন্টি আন্টি মানে অর্পর বাবা মা। তো আমি আগে ওই দুটো দেখাই, ওই দুটো আমার এই বানানো কমপ্লিট হলো, ওই দুটো আমি এনে ল্যাজ হলে যেটা হয় এনে ওয়ার্ড্রপের ভেতরে পড়েছিল। তো যেহেতু পুজো সামনে, তাই আমি পুজোর আগে ওটার ব্লাউজ, যাদের নিচটা তো স্কার্ট টাইপের হয়, আমি সব বানানো করি, আমি দেখাচ্ছি মেঘলাটা কি টাইপ অফ হয়। তো ফার্স্ট হচ্ছে এটা পিওর এথনিক টাইপের, এটা পুরো এথনিক, এটা দিয়েছে আন্টি আঙ্কি মানে অর্পর বাবা মা। তুমি দেখাচ্ছি, ফার্স্ট হচ্ছে এই যে ব্লাউজ, যে হাতাটা এরকম কাজ করিয়েছি আমি, এই যে বোতাম লাগিয়ে দিয়েছি এখানে কাজ করেছি, আমি ক্লিপটা এই যে দেখছি। তো দেখ এই ব্লাউজটার সাথে নিচে একটা স্কার্ট টাইপের থাকে, তো এই স্কার্টটা হচ্ছে এটা। তো এটা নেক্সটটা এরকম কাজ করে, এটা হচ্ছে স্কার্টটা, তার সাথে এটা হচ্ছে দুপাট্টা। দুপাট্টাটাই ওরা শাড়ি স্টাইলে কোনোরকম করে এখানটা কুচি করে পরে। তো মেঘলা যারা পরেছো বা অনেকেই জানো মেঘলা কিভাবে পরে, এটা সেই রকমই আমাকে নিচের স্কার্টটা আর ব্লাউজটা বানাতে হয়েছে, পিস কিনে এনেছিলাম। এটা হচ্ছে দুপাট্টা। তো এটা হচ্ছে আমাকে আন্টি আঙ্কেল দিয়েছিল আসাম থেকে, অ্যান্ড আসাম থেকে কৌশিকটা যেটা দিয়েছিল সেটা, এটা খুব সুন্দর একটা গ্লসি কাপড়ের, এটা খুব গর্জিয়াস। যেমন আমি ব্লাউজটাই শুধু দেখাই, এই যে ব্লাউজটা, এই যে হাতাটা আমি পুরো আমি কুচি দিয়ে বানানো করিয়েছি, অ্যান্ড এই যে পিসটা, অ্যান্ড যে দড়িটা সেটা। তো এটা হচ্ছে ব্লাউজটা, অ্যান্ড এর নিচে যে স্কার্টটা, এইটা হচ্ছে স্কার্টটা, ওপরটা পুরো এরকম পার্পল কালার, এটা না খুব সুন্দর একটা গ্লেজ দেয় পার্পল অ্যান্ড ব্লুতে। তো এটা হচ্ছে উপরটা পার্পল কালার, অ্যান্ড নিচটা এরকম ব্লু পুরো স্কার্টটার নিচে। তো এটা স্কার্টটা, অ্যান্ড এর দুপাট্টাটা ভীষণ বড়, যার জন্য আমি আর খুলে দেখাচ্ছি না, এর দুপাট্টাটা হাফ অফ মানে এইটা হাফ অ্যান্ড এইটা হাফ, দুপাট্টাটাও খুব সুন্দর। এগুলো হচ্ছে মেঘলা, এ দুটো আমার পুজোর মধ্যে আমি ধরিনি, তোমাদের দেখিয়ে দিলাম, আমার নতুন জামা কাপড়ের মধ্যেই এগুলো রয়েছে বলে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে ব্লাউজ, আমি চারটে ব্লাউজ কিনেছিলাম, একটা হচ্ছে মাল্টি কালার, এটা খুব সুন্দর একটা হোয়াইট শাড়ি কি ইয়েলো শাড়ি কি রেড শাড়ি সব রকম শাড়ি দিয়ে পরা যাবে, এটা একটা নিয়েছি, অ্যান্ড একটা হচ্ছে গ্রে কালারটা, একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে পার্পল কালার, যেটা আমার ওয়ার্ড্রপের ভেতরে আমি খুঁজে পাইনি। এই ব্ল্যাকটার মতনই সেম ভেলভেট যেটা আমি রাধা লুকটাতে পড়েছিলাম। তো ওটা অ্যাকচুয়ালি কিন্তু লেহেঙ্গাটার টপটা নয়, ওটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ব্লাউজ, তো আমি ওটা লেহেঙ্গা টপ হিসেবে ক্যারি করেছিলাম। তো দেখে নাও ওই ভিডিওতে যে আমি ব্লাউজটা পরেছিলাম, ওটাই আমি পুজোতে নিয়েছি, সেই চারটে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটাই শাড়ি নিয়েছি, বিমন থেকে, কাজরাপাড়া বিমন থেকে আমি এই শাড়িটা নিয়েছি, খুব সুন্দর, খুব সফট শাড়িটা, ভীষণ সফট আর একদম লাইট ওয়েট, এটা হচ্ছে সব থেকে ফেভারিট, যার জন্য আমার শাড়িটা এত ভালো লেগেছে, আর কালারটা দারুণ যাচ্ছে, জাম কালার টাইপ এই শাড়িটা। অ্যান্ড এর সাথে এর ব্লাউজটা আমাকে মানে পিসটা আমি বানিয়েছি, আমি যার কাছে বানাই সেই আমাকে বানিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর বানিয়েছে ব্লাউজটা, এই যে
গ্লাস হাতা আর নর্মাল বাট পেছনে এই বোটা আমার খুব ভালো লেগেছে ব্লাউজটা তো এই ব্লাউজটা এই শাড়িটা আমার নিয়েছে 1500 সামথিং এই শাড়িটা এটা আমার পুজোর শাড়ি অ্যান্ড দেন আমি আমার অনেকদিন ধরে খুব ইচ্ছা করছিল একটা পাটিয়ালা প্যান্টের সাথে একটা পাটিয়ালা চুড়িদার তো আমি এটা পাটিয়ালা পিস কিনেছি স্টাইল বাজার থেকে এটা হচ্ছে স্টাইল বাজারে 700 আর 800 এইরকম পড়েছে তো এই যে এই পিসটা আমাকে বানিয়ে দিয়েছে বুদ্ধি এটা মানে আমি যার কাছে বানাই সেই বানিয়ে দিয়েছে পাটিয়ালা বানিয়েছি আমি শর্ট একদম শর্ট এরকম ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালার অ্যান্ড এর সাথে এই যে দুপাট্টা তার সাথে একদম প্লেন পাটিয়ালা প্যান্ট বলতে এটার পুঁচিটা জাস্ট ঘ্যামা বানিয়ে দিয়েছে এই যে কতটা দেখো ভেটটা দেখো ভেটটা দেখো জাস্ট এই যে এই যে এই যে এইটা পুরোটাই ঘের এটা পরার পর আমি নিশ্চয়ই একটা ভিডিও করবো আর দেখিয়ে দেবো কেমন লাগছে তো এটা গেল আমার একটা চুড়িদার আমি সাইডে সব এখন ওরকমই রাখছি এটা নিয়েছিল 700 অ্যান্ড ওই বানাতে জানিয়েছে তো এরপর আমি একটা খুব সুন্দর পালাজো সেট দেখাচ্ছি যেটা আমার ভীষণ ফেভারিট এটা হচ্ছে আবাসার এইটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার কুর্তি ভীষণ সুন্দর আমার ভীষণ ফেভারিট এই যে পিঙ্ক কালার এই কুর্তিটা অ্যান্ড এর সাথে না একটা ক্রিম কালার একদম নিউট ক্রিম কালার একটা পালাজো প্যান্ট এই পালাজো প্যান্টটা ভীষণ ঘের ছিল মানে এই আমি এরকম এসে না নিচটা প্রচণ্ড বড় ছিল তো পরে ভালো লাগছিল না বলে আমি এটা একটু পেন্সিল টাইপ অফ করে নিয়েছি নিচটা এটা একটু কাটিয়ে আমি পেন্সিল টাইপ অফ মানে পালাজো টাইপেরই আছে আমি একটু জাস্ট কাটিয়ে নিয়েছি এই যে এতটা এতটা মতো আরও এখান থেকে কেটে দিয়েছে আরও এতটা মতো ছিল তো এটা আমি একটু সেলাই করে নিয়েছি তো এটা আমার নিয়েছে এটা 1200 মতো নিয়েছে যাই হোক এটা আমি একটা দিদির কাছ থেকে নিয়েছি ওর বাড়িতেই ও খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডেড জিনিস তুলেছে তো ওর কাছ থেকে এটা আমার নিয়েছে ওকে দেন আর একটা কুর্তি সেট পালাজোর সাথে যেটা হলো এই চিকনকারি কুর্তিটা যেটা আমি ননর বার্থডেতে পরেছিলাম ওটা অ্যাকচুয়ালি আমার পুজোরই ড্রেস বাট আমার এত জামা হয়েছে বলে আমি সব পরে নিচ্ছি তো ননর বার্থডেতে আমি যেটা পরেছিলাম সেটা আমার পুজোরই এই যে চিকনকারি কুর্তিটা এই কুর্তিটা নিয়েছি 800 এটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছি অ্যান্ড স্টাইল বাজার থেকে আমি পালাজো প্যান্টটা নিয়েছি চিকনকারি এটাও পুরো চিকনকারি কাজ করা প্যান্টটা হয়তো বুঝতে পারবে সামনে দিয়ে দেখালে এটাও চিকনকারি কাজ করা এই প্যান্টটা নিয়েছে 500 তো এটা 500 অ্যান্ড এইটা 800 এই দুটো পেয়ার করে আমি নিয়েছি একসাথে ছিল না এটা আমি পেয়ার করে নিয়েছি এই দুটো ওকে দেন আমি আসি টপ জিন্স ওয়ান পিস এইসব তো ফার্স্ট একটা ওয়ান পিস ড্রেস দেখাই যেটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি এটা আমাকে গিফট করেছে অর্প পুজোতে এটা আমি ভেবেছি পেটে বেল্ট দিয়ে ক্যারি করব এই হাতাটা এরকম গ্লাস হাতা টাইপের আর এখানটা না রাবার সিস্টেম করা মানে হাতে এইখানটা এরকম রাবারটা থাকে অ্যান্ড এই যে সামনেটা এখানে খুব সুন্দর এসমি কাপড়টাও ভীষণ সুন্দর পুরোটা এরকম বোতাম সিস্টেম যাচ্ছে নিচ অব্দি তো এই একটা ওয়ান পিস আমাকে অল্প দিয়েছে এটা নিয়েছে 899 তো এই একটা অ্যান্ড এটাও আমাকে অর্প দিয়েছে এটাও মিন্ত্রা থেকে এটা নিয়েছে 799 এটা ফুল স্লিভ অ্যান্ড এটা শার্ট টাইপ অফ হ্যাঁ এটা নিচে জিন্স দিয়ে আমি ক্যারি করতে পারো লং শার্ট টাইপ অফ এটা আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এটাও আমাকে অর্প দিয়েছে পুজোতে নিউড কালারটা ভীষণ সুন্দর খুব সফট তো এরপর আমাকে অর্প একটা শার্ট দিয়েছে ব্ল্যাক কালার তো এই যে এই শার্ট এটাও আমার মিন্ত্রা থেকে এটা নিয়েছে 599 এই যে ফুল স্লিভ বেশ খুব সুন্দর ব্যাগি টাইপ অফ আর এটা 599 এই ফুল স্লিভ দেন এখানটা ব্যাগি হয়ে সেখানটা বেশ চুল বোতাম দেওয়া খুব ভালো লেগেছে আমার শার্টটা খুব সুন্দর আর কাপড়টা ভীষণ সুন্দর এটাও মিন্ত্রা থেকে অ্যান্ড দেন এটা আমি মিশো থেকে নিয়েছি সিরিয়াসলি এটা আমি মিশো থেকে নিয়েছি 399 আমি ভিডিও করার জন্য নিয়েছিলাম
খারাপ আসেনি, ভালোই বেশ। কাপড়টা বেশ স্ট্রেচেবল, এই যে স্ট্রেচেবল, হালকা স্ট্রেচ আছে, ফুল স্লিভ, গলার কাজটা বেশ ভালো, এই যে পরে অ্যান্ড খারাপ লাগছে না, ভালো লাগছে। তো এই সব আমি রেখে দিয়েছি যার জন্য। তো এই একটা 399 আমি মিশো থেকে নিয়েছিলাম। অ্যান্ড দেন এই এই ওয়ান পিসটা, এই ওয়ান পিসটা আমি নিয়েছি বিমল থেকে, কাজটা পাড়া বিমল থেকে। এই ওয়ান পিসটা এইটা এরকম, দেন এইটা হচ্ছে এইটা স্লিভ, এইটা স্লিভ, এদিকের এটা স্লিভ অ্যান্ড এদিকের এইটা স্লিভ, অ্যান্ড দেন ওয়ান পিসটা এই। ভীষণ সুন্দর, লেন্থটা খুব একটা না, আমার পরে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি এটা ট্রায়াল দিয়েছিলাম, তাই এক দেখাতে আমি এটা নিয়ে নিয়েছি হোয়াইট ফ্লোরালের মধ্যে, আর কাপড়টাও তেমনি সুন্দর। এটা আমার নিয়েছে 1320, ভীষণ ভালো লেগেছে। তো এটা এই যে এরকম ভাবে তুমি মানে এরকম এরকমও করতে পারো, বাট আমি এরকম করিনি। আমি যখন ট্রায়াল দিয়েছিলাম তখন এরকম করেছি, আর আমি ফাইনালি এরকমই করবো, এরকম ভাবে জাস্ট এরকম ভাবে করবো। তো ভিডিও দেখতেই পারবে, আমি পুরীতে যদি নিয়ে যাই তাহলে তো করবোই। তো বাই দ্য ওয়ে আমি পুজোতে পুরী যাচ্ছি, আমি আগের ভিডিওতেই বলেছি ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টেও আমি জিজ্ঞেস করছি আমি পুরীতে পুরী যাচ্ছি। তো পুরী গিয়ে কি আমি ডেলি ব্লগ করবো? পুরী গিয়ে কি ডে ওয়ান ডে টু করে ব্লগ দেবো? ওকে, তো এটা গেল, এটা 1320, এটা বিমল থেকে কাঁচরাপাড়া। অ্যান্ড দেন আর একটা ওয়ান পিস যেটা, সেটা এই মারাত্মক কালার, এই যে পেটের কাছে এরকম বেল্ট দেওয়া, এটা আমি নিয়েছি একটা দিদির কাছ থেকে, যার কাছ থেকে আমি ওই অবসার ওই কুর্তা পালাজোটা নিয়েছি বললাম, কুর্তির সাথে পালাজোটা, ওই দিদিটার কাছ থেকেই আমি এই ওয়ান পিসটা নিয়েছি। এটা ভীষণ সুন্দর, এটা জাস্ট অসাধারণ। পেটের কাছে এরকম রাবার টাইপ অফ দেওয়া, তো এটা তোমার আমার সাইজের যারা আছে তাদের হয়ে যাবে, এটা মিডিয়াম। হ্যাঁ, আর পেটের কাছে এরকম বেল্ট দেওয়া, বেল্টটা তুমি নিজের মতো এরকম টাইট অ্যান্ড ঢিলাও করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে। অ্যান্ড এটা কলার দেওয়া, এরকম কলার দেওয়া, আর এখানে বোতাম আছে, ভীষণ সুন্দর এই যে ওয়ান পিসটা। তো এটা আমার নিয়েছে 699, তো এটা আমি ওই দিদিটার কাছ থেকে নিয়েছি। অ্যান্ড দেন আমি প্যান্টালুনস থেকে নিয়েছি হচ্ছে এই জিন্সটা, এটা হচ্ছে জেলাস 21-এর, এটা আমাকে আঙ্কেল দিয়েছে, মানে অর্কোর বাবা মা ওই আঙ্কেল আন্টি গিফট করেছে এই জিন্সটা। বেশ নিচটা বেশ এইরকম, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড এটা নিয়েছে হচ্ছে কোথায় গেলি বাবা, 2299 এইটা। অ্যান্ড এটার সাথে আমি যে শার্টটা নিয়েছি প্যান্টালুনস থেকে, এটার সাথে পেয়ার করে আমি এই শার্টটা নিয়েছি, খুব সুন্দর স্ট্রাইপে। অ্যান্ড এটা নিয়েছে হচ্ছে 699, আঙ্কেল দিয়েছে আমাকে এটা প্যান্টালুনস থেকে। অ্যান্ড আমি মিন্ত্রা থেকে আর একটা যেটা টি শার্ট নিয়েছি, এটা আমি পরে নিয়েছি, তবু আমি তোমাদের দেখাচ্ছি টি শার্টটা, ভীষণ ভালো। যারা একটু হালকা টি শার্ট পছন্দ করো এটা নিতে পারো, এটা তোমার ড্রেস বেরি, ঠিক আছে, সাইজটা মিডিয়াম, ইয়েলো কালার, মানে মাস্টার্ড ইয়েলো কালার, ভীষণ ভালো টি শার্টটা, ভীষণ যেমন কোয়ালিটি তেমনি মানে দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমি নিয়েছি 700 টাকা, হ্যাঁ ওই 714 না 720, 720 এইরকম ড্রেস বেরি। এই টি শার্টটাও আমার ভীষণ পছন্দ, তো এইটা। অ্যান্ড দেন আমি হাফ নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেন এই জিন্স দুটো নিয়েছি আমি প্যান্টালুন থেকে, এগুলো আমি আর খুলছি না, এটা ওই দুটোই পিপলের, এই একটা এগুলো 1200 টাকা করে। তো এই একটা গ্রে কালার অ্যান্ড এই একটা ব্লু টাইপ অফ, তো এই দুটো নিয়েছি আমি প্যান্টালুন থেকে। আর এই দুটোর সাথে আমি একটা টপ নিয়েছি, যেটা হলো কি পেছনটা ভীষণ সুন্দর, এই যে এরকম করা, এটাও পিপলের টপটা, অ্যান্ড হাতাটা এই যে এরকম টাইপের, এই স্লিভসের এইখানটা গার্ডার টাইপ অফ আছে, অ্যান্ড সামনের স্লিভসটা, এই সামনের স্লিভসটা এইরকম, এটা অ্যাডজাস্টেবল না, এটা জাস্ট একটু ফিতেটা স্টাইলের জন্য বাঁধার জন্য, আর
কাপড়টা ভীষণ সুন্দর। এই যে এটা ছোট করলে এতটা ছোট হয়ে যাচ্ছে, মানে কতটা সুন্দর কাপড়টা বুঝতে পারছো? তো এই হচ্ছে আমার জামা কাপড় না, আরো আছে, ভেবেছিলাম দেখাবো না, কিন্তু আমি দেখিয়ে দিই। এত কিছু যখন কিনে দিবি না, এইটি কিনেছি তিনটে, এত কিছু যখন দেখাচ্ছি এই তিনটেও দেখিয়ে দিই। এগুলো হচ্ছে সেই কুচি কুচি দেওয়া যেরকম সেরকমের মধ্যে। এটা হচ্ছে তোমার পেস্তা কালারের সাথে দুধ হালতা কালারটা, এটা এইটা একটা, আমি আরেকগুলো খুলে দেখাচ্ছি। এই একটা আর এই সেম পিঙ্কের সাথে ইয়েলো একটা কম্বিনেশন, পিঙ্কের সাথে ইয়েলো। অ্যান্ড এগুলো স্লিভস হচ্ছে স্লিভলেস। অ্যান্ড এইটা হচ্ছে তোমার এখানে ফিতেটা বাদা, তো এই ফিতে বাদার এইটার প্রিন্ট হচ্ছে, এটা সি গ্রিনের মধ্যে রেড, মানে রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে ফ্লাওয়ার মুভ করা। এই তো এই হচ্ছে আমার পুজো শপিং, কেমন লাগলো সেটা জানিও, কোনটা সব থেকে বেস্ট সেটাও জানিও। আর তোমরা যদি মানে কোনো কোয়েশ্চেন করতে মানে চাও বা কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আমাকে পারলে টপিক দাও, আমি সত্যিই মানে সিরিয়াসলি চাইছি আমাকে আরও তোমরা টপিক দাও। আর হ্যাঁ, আমি একটা অষ্টমী লুক করবো, একটা কুর্তি লুক করবো, ষষ্ঠীর একটা নবমীর ওয়েস্টার্ন লুক করবো, তো তিনটেই আমি দেখিয়ে দেবো। তো তোমরা কোনটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড আমাকে দেখিয়ে দাও, ষষ্ঠীর একটু কমেন্ট করে দাও যে কোনটার জন্য তোমরা সব থেকে বেশি এক্সাইটেড, ষষ্ঠীর কুর্তি লুকটা, কুর্তি পরে একটা সফট নিউড মেকআপটা, নাকি অষ্টমীর একটা ব্রাইট রেড শাড়ি পরে সুন্দর একটা বৌ বৌ সাজ সেটা, নাকি নবমীর একটা ওয়েস্টার্ন সাজ? তো কোনটার জন্য তোমরা সব থেকে বেশি ইন্টারেস্টেড আমাকে জানিয়ে দাও, আমাকে কমেন্ট করে দাও, আমি সেই ভিডিওটা সবার ফার্স্ট আপলোড করবো, নইলে আমি তিনটে ভিডিওই করবো। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। আমার পুজো শপিং ডান, এই দুটো পার্টে যা যা ছিল আমি সেইগুলোই কিনেছি, পুজোতে এক্সট্রা আমি আর কিছু কিনিনি। অ্যান্ড আমার ভিডিওটা প্লিজ লাইক করে দাও, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো, প্রচুর প্রচুর ফ্রেন্ডসদের দেখাও, সাবস্ক্রাইব করো, আর ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকেও আমার ভিডিওগুলো শেয়ার করো, কারণ আমি এমন ভিডিও করি যেটা ফ্যামিলি, বয়ফ্রেন্ড, ফ্রেন্ডস সবার সাথে দেখতে পাবে। তো পাঁচ মেশালি নামটা আমি এমনি এমনি দিইনি, সব কিছু মিলিয়ে মিশিয়ে তবে গিয়ে পাঁচ মেশালি। তো চলো, আজকের মতো টাটা।